বলছে দেখো মানুষের রূপ পরে দেখবে গুণ আগে দেখবে বাইরেটা সুন্দর হলেই যে ভেতরটা সুন্দর হবে তার কোনো অর্থ যার দেহ বাঁকা তাকে নিয়ে তবুও চলা যায় কিন্তু যার মন বাঁকা হই গো মা সব শেষ তাই বলছে ওগো এই যে দেহটা এই দেহটা আমরা প্রতিদিন পরিষ্কার করি কি মা করেন তো এই যে স্নান করেন গায়ে বিভিন্ন রকম জিনিস মাখেন সাবান ব্যবহার করছেন বডি ওয়াশ এখন বেরিয়েছে সব ব্যবহার করছেন মাখছেন সকালবেলা উঠে ব্রাশ করছেন এই দেহটা আপনি এক মাস পরিষ্কার করা বন্ধ করে দিন কানের মধ্যে নোংরা জমে যাবে নাকের মধ্যে নোংরা জমে যাবে মুখের মধ্যে নোংরা জমে যাবে শরীর থেকে বাজে দুর্গন্ধ বের হবে আরে পচা তো পাতিল জিনিস দিয়ে বানানো রাখলেই গন্ধ উঠে যাবে তাহলে শরীরটা যেমন পরিষ্কার না করলে নোংরা হয়ে যায় ওগো মনটা যে বছরের পর বছর পড়ে আছে তাকে একটু পরিষ্কার করা কোন ঘনে যদি খুব নোংরা জমে থাকে সেখানে গিয়ে কি আপনি বসবাস করবেন আগে পরিষ্কার করবেন তারপর বসবাস শুরু করবেন তদ্রূপ এই মনের মধ্যে যত ময়লা জমে আছে ময়লা যদি পরিষ্কার না করো আমার দয়াময় কি সেই হৃদয় মন্দিরে বসবাস করবে না গো করবে না তাই হৃদয়টা পরিষ্কার করো আর হৃদয়টা পরিষ্কার করবে কি দিয়ে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় যত তুমি সাধু সঙ্গ করতে পারবে সাধুদের চরণ ধুলা মাখতে পারবে এই হৃদয় মন্দিরটা চিত্ত মানে মন চিত্তটা শুদ্ধ হয়ে যাবে কিন্তু তবুও আপনারা একটা কথা আমরা চলতি কথা ব্যবহার করি জানি না কতজন বিশ্বাস করেন তবে খুব প্রচলিত কথাটা কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাবে যায় না মূলে কথাটা ঠিক না ভুল বলেন দেখি ঠিক আপনি যদি বলেন এই কথাটা ঠিক তাহলে কিন্তু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়ামাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় এই বচনটা মিথ্যা হয়ে যাবে কারণ এ বলছে সাধু সঙ্গ করলেই চিত্ত শুদ্ধি আর এ বলছে কয়লাকে যতই ঘষো কালি যাবে না আর মানুষের স্বভাব যদি খারাপ হয় সে কোনো ভাবে যাচ্ছে না তাহলে দুটো কথা একদম আলাদা নয় তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কয়লার কালি যায় আগুনে পুড়িলে আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে ওই না সাধু সঙ্গ হরি 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 সাধু সঙ্গ যদি বৈষ্ণব খাঁটি বৈষ্ণব পাওয়ার সৎ সাধু সঙ্গ পাও যে যতই বাঁকা হো সোজা হয়ে যাবেই আর কয়লার কালি তুমি ধুলে হয়তো যাবে না কিন্তু আগুনে পড়লে তার কালো দাগ চলে তাই মা বলছে আগে মনটাকে পরিষ্কার করো কারণ তোমার দেহ যদি সুন্দর হয় তোমার দেহ যদি সুন্দর হয় যতদিন তুমি সুন্দর থাকবে ততদিন মানুষ তোমাকে খাতির করবে ভালো যারা তোমার রূপ দেখে তোমাদেরকে ভালোবাসে যতদিন তুমি রূপবতী থাকবে ততদিন ভালোবাসে যে ঠাম্মাকে দেখছো না মাথার চুলগুলো সাদা হয়ে গেছে শরীরের টান টান চামড়াগুলো কুচকে গেছে ওই ঠাম্মাও একদিন খুব সুন্দর দেখতে ছিল জানো আজ তার রূপ নেই রূপ চিরস্থায়ী তাই রূপ দেখে তোমাকে যদি কেউ ভালোবাসে তোমার রূপ চলে গেলে তারা তোমাকে ভুলে যাবে যদি তোমার মনটা ভালো হয় যদি তোমার মনটা ভালো হয় তুমি যদি সৎ ব্যক্তি হয়ে থাকো তুমি বৃদ্ধ হলে তো দূর তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে না তাই গৌর হরি 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 তাই দেহ সুন্দর নয় মন সুন্দর কর তাহলে বাঁকে কথার অর্থ হলো বাঁকা ভগবানের দেহে তিনটে বাঁক রয়েছে রাধা রানীর সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে তিনি বেঁকে গিয়েছিলেন পায়ে একটা কোমরে একটা ঘাড়ি একটা যাই হোক ওদিকটা আর গেলাম না তাহলে তারপর বাঁকে নাম বললাম বিহারী
বিহারী লাল বাঁকে বিহারী লাল বাঁকে কথাটা ভগবান বাঁকা বলে ব্যবহৃত করা হয় এবং বিহারী লাল নামটা ভগবানের নয় এক ভক্তের নাম কেই ভক্ত সেই কথা আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল সেই দোষে মায়া পিশাচিতার গলে দিবন্ধিল আমরা যে নিত্য প্রভুর দাস তা আমরা ভুলে গিয়েছি আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমার গলে বেঁধে বসেছে আমরা মায়া রোগে আক্রান্ত হয়েছি এই যে বাবা বছর দুয়ে গায়ে গে একটা কঠিন ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছিলাম কি নাম গো মনে আছে যতদিন বেঁচে থাকবে ভুলবে বল গোবিন্দকে ভুলে যাব করোনা তোমাকে আমরা ভুলতে পারব রাধে রাধে হরিবল হরিবল মা এই যে করোনা ভাইরাস এলো এর থেকেও মারাত্মক ভাইরাস হচ্ছে এই মায়া তাই না আর আমরা কি রকম দেখেন বাবা যখন ছোট শিশু জন্মগ্রহণ করে সে তার মাকে চেনে চেনে না মানে মাকে চেনে আপনার সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে আমি নিয়ে চলে এসেছি আমি তাকে প্রতিপালন করেছি আমি শিখিয়েছি আমি তার মা আপনাকে সে চিনতে পারবে দেখলে যার গর্ভে শিশু দশ মাস দশ দিন থাকে তাকেই সে চেনে না সে চেনে একমাত্র কাকে ভগবান তো বাচ্চাটা জন্ম নিয়েছে আপনাকেও চেনে না আপনি দেখতে গেছেন দেখতে গিয়ে আ কি সুন্দর দেখতে হয়েছে দেখো পুরো বাবার মতো হয়েছে এইবার 100 টাকা একটা নিয়ে বাচ্চাটার হাতগুলো কেমন থাকে মুঠো থাকে জোর করে খুলে দেন তো টাকাটা কি গো মায়া নিয়ে যেতে পারবো সঙ্গে করে নিয়ে এসেছি সঙ্গে করে শুধু টাকা ছাড়া কিছু হয় না তবু তার মানে কি আমি মায়ায় জ্বলছি তুই এলি এনে ধর সে বলছে না মুঠোটা আমি খুলবো না কিন্তু জোর করে খুলে আমরা টাকাটা দিয়ে দিলাম বললাম আমি জ্বলছি তুইও জ্বলবি ধর আমি জ্বলছি তুই কেন বাদ যাবি এই যে অর্থের প্রসঙ্গ যেহেতু একটু বলি মা আপনি বলবেন অর্থ ছাড়া এখন কিছুই হয় না তাই তো বাবা এই যে আজকে এত অনুষ্ঠান এত ভক্ত সমাগম ভক্তদের সেবার ব্যবস্থা রয়েছে অর্থ না থাকলে হতো আরে আমরাই আসতাম না সবার আগে নিজের দোষ দেখতে হবে আমরা আসতাম অর্থ না দিলে রাধে রাধে তোমা এবার বলছে কি অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থেরও মূল ধরুন আজকে আপনার 200 টাকা বেশি রোজগার হয়েছে আপনি একটা বলেন 200 টাকা বেশি রোজগার হয়েছে এক্সট্রা পেয়েছি আজকে তো লাভ হয়েছে যাই বাড়িতে একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়েছে এটা আপনার পরমার্থ সাধন আর অনেকে মনে করে ভাই জানিস আজকে আমার লাভ হয়েছে 200 টাকা বেশি পেয়েছি চলো একটা বোতল এটা অনর্থের মূল অর্থ সবাই রোজগার করে কিন্তু সেটা দিয়ে তুমি পরমার্থ সাধন করবে না নিজের অনর্থকে ডেকে আনবে সেটা কিন্তু তোমার নিজের মানসিকতার উপর নির্ভর তাই গৌর হরি আমার এলেন আমার কলি জীবের এই কলি হতো দুর্দশা দেখে আমার গৌর হরি এলেন কলির জীবে দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করেছে আর গৌর হরি আমাদের জন্য এত কষ্ট করে যখন নামের প্রচার করলো কি আমরা একটু বলবো বলতে পারবো সবার আছে জোর বলতে পারবে আচ্ছা মায়েরা দাঁড়িয়ে আছেন কেন পায়ে ব্যথা করবে না নাম শুনতে এলে না একটু ধীরে সুস্থে বসে মন দিয়ে শুনতে হয় অনেক জায়গা আছে ওই দিকটা না থাকলেও এদিকটা আছে চলে আসুন বসতে পারবে যাই হোক ওমা তা বলতে পারবে তো সবার হাত আছে তো তা গৌর হরি দুটো বাহু তুলে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নাম প্রচার করেছিল আমরা সবাই মিলে একটু নাম বলবো একসঙ্গে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
যেন মনে হচ্ছে না আগু পিছুটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তেল নুন ছাড়া রান্না হচ্ছে। হ্যাঁ একদম, তেলও নেই, নুনও নেই, ঝালও নেই, মশলাও নেই, শুধু সেদ্ধ, এরকম মনে হচ্ছে। দেখি সবাই মিলে কি হাতটা তোলো তো, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই, ভগবান যাদেরকে দিয়েছে তারা তোলো। এইবার মায়েদেরকে বলি বাবাদের ঠিক আছে, বাবারা এইরকমই শান্তশিষ্ট, কিন্তু মায়েরা যে টেম্পারে ঝগড়া করে একটু দেখাও, দেখি এখানকার মায়েরা কেমন ঝগড়া করতে পারে। দেখি সবার হাতগুলো উঠুক, হরে কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে হরে তাই গৌরী শুধু না যাই হোক মা, আজকে এই যে ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ, মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে রয়েছে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তাই না মা? বলে যে বয়সটা খেলাধুলো করে বেড়ানোর বয়স সেই বয়সে সংসারের দায়িত্ব কাঁধে পড়ে গেছে। মায়াবতী মায়ের অল্প বয়সে বিবাহ হলো, দ্বিজ ঘোষ ছিলেন খুব ভক্ত মানুষ, হয়তো সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না কিন্তু গোবিন্দের সেবা না দিয়ে তারা সেবা করত না। বেশ সুখে দিন কেটে যাচ্ছে, দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হলেন, আর মায়াবতী মা যেই না গর্ভবতী হয়েছে, গর্ভবতী হওয়ার কিছু মাস পর দ্বিজ ঘোষ মারা গেলেন। বলতে পারো মা, যেই মেয়েটার পিতা মাতা নেই, স্বামী নেই, গর্ভবতী মেয়েটা এবার কার কাছে গিয়ে দাঁড়াবে? কিন্তু মা গো ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। গোবিন্দের চরণে মায়াবতী মা জানাই, হে দয়াময়, দুঃখ তুমি আমাকে দাও, কষ্ট তুমি আমাকে দাও, হয়তো আমি কোনো অপরাধ করেছি, ভুল করেছি, যার জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ, কিন্তু শুধু এইটুকু কৃপা করো, এইটুকু করুণা করো যেন তোমার দেওয়া দুঃখটা আমি সইতে পারি। আপনাদেরও মা দুঃখ হলে সবার আগে আপনারা কাকে দোষারোপ করেন? ভগবানকে, যে আমার ভাগ্যে এত দুঃখ দিলে। আচ্ছা মা, আমাদের ভাগ্য কে রচনা করে? আমাদের ভাগ্য কে রচনা করে, ভাগ্য কে লেখে? বিধাতা। আচ্ছা বলেন দেখি, আপনার জীবনে বেশি কষ্ট, তা বিধাতার কি আপনার সঙ্গে শত্রুতা ছিল তাই বেশি কষ্ট লিখে? যেমন কর্ম, আমরা নিজেদের ভাগ্য নিজেরা রচনা করি, আমরা যেমন কর্ম করব ফলটা আমাদেরকে ঠিক তেমন পেতে হবে। তাই মায়াবতী মা বলছে, হে দয়াময়, কোনো হয়তো খারাপ কর্ম করেছিলাম তাই আমাকে এত কষ্ট দিচ্ছ, কিন্তু বাবা খারাপ কর্ম করলে কি আর সে ভক্ত হতে পারে গো? এমন বড় ভক্তের মা হতে পারে গো? তাহলে আজকে মায়াবতী মা কষ্ট পাচ্ছে কেন? কারণ ভগবান বলেছে, যে করে আমার আসামি করি তার সর্বনাশ, তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। হরি হরি হরি।
परीक्षा दीते हबे ना तुमि कत बड़ भक्त देखते देखते आशेपाशेर मानुषेर सहयोगिताय मातृगर्भे बेड़े उठछे बिहारी दस मास दस दिन पूरण होयेछे आर जेई ना पूरण होयेछे कि होयेछे गो आज शुभ दिने शुभ क्षणे जन्म लइल 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 आज मायावती मायर कोले सन्तान आसि मायावती मायर कोले सन्तान आसिल आनंद यार धने ना आनंद यार धरे ना घने घने उलो धने आनंद धने ना उलो धने उलो धने ओइना पुत्र के कोले पे आनंद धने ना अमा पुत्र सन्तान जन्म नियेछे कि आनंद आज घरे दले दले सबाई आसछे मायावतीर छेलेके देखते बाह भारी सुंदर देखते हयेछे एइबार मा सन्तानके कोले पेयेछे आमरा सन्तानके कोले पे आनंद करि बटे आमरा गिये सबाई कथाबार्ता बलि बटे किन्तु কেউ ওই ছোট্ট সন্তানটা শ্রুতি মূলে গিয়ে একবার কৃষ্ণ নাম বলি না সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আমাদের সাংসারিক আলোচনাগুলো শুনতে কৃষ্ণ নাম পায় না তাই মায়েদেরকে বলে রাখি যদি কোনো সন্তান জন্ম নেয় আপনি দেখতে যান সন্তানটাকে কোলে নিয়ে আপনি অন্তত একটু কানে কৃষ্ণ নাম বলে এতে আপনারও মঙ্গল যে শুনলো ভালো কাজ করো খারাপ আর মায়াবতী মা কি করছে ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে ঘরে যে রাধা মাধবকে প্রতিদিন সেবা দেয় তার চরণতলে শয়নে দিয়ে বলছে হে মাধব এ জগতে আমার বলতে কিছু নাই পিতা মাতাকে কেড়ে নিয়েছো স্বামীকে কেড়ে নিয়েছো সন্তান দিয়েছো কে বলতে পারে তাকেও তবে আমার তোমার চরণেই নিবেদন তোমার জিনিস তোমার চরণে নিবেদন করে দিলাম তুমি তাকে দেখো আমি দেখার কে আমাকেই কে দেখে তার ঠিক আমি আর কাকে দেখব তুমি লক্ষ্য রেখো এবার মা ওই সন্তানকে তো মানুষ করতে হবে ছোট্ট সন্তান যার নাম রাখা হয়েছে বিহারি সেই বিহারিকে কোলে নিয়ে আজকে আপনারা মাইরা যারা এখানে বসে আছেন আপনাদের এখানে জানি না বাড়িতে বাড়িতে কোনো কাজ টাজ আছে করেন অনেক কাজ বেরিয়েছে এখন মেয়েদের জন্য তখনকার দিন বাবা পরের বাড়ি কাজ করছে ওই ছোট্ট বিহারিকে কোলে নিয়ে মা বেরিয়েছে পরের বাড়ি কাজ করতে এখানে যারা মাইরা হয়েছেন সন্তান হলে বাপের বাড়ি চলে তাই তো বলে কি করব সংসার সামলাতে পারি না আজকে ভেবে দেখুন মায়াবতী মা ছোট্ট সন্তানকে নিয়ে ঘর তো সামলায় সঙ্গে আবার বাইরে কাজে যায় পরের বাড়ি কাজ করে সন্তানকে সইয়ে দিয়ে কাজ করতে করতে যখনই সন্তান কেঁদে ওঠে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দিয়ে আবার কাজ করি আর সর্বদা মুখে না তাহলে মা বলছে আর ছেলেটা শুনছে আপনারা কি করছেন কি করছেন শুনছেন নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ যেখান দিয়ে যাও হিসেবটা ঘুরে এসে এক জায়গায় মিলে যাবে নববিধা ভক্তিতে বললেন শ্রবণ শ্রেষ্ঠ ভক্তি আজকে আপনারা করছেন শ্রবণ আর মায়াবতী মা নাম গায় বিহারি করে শ্রবণ শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে মা অন্য কোনো পথে আসে আজকে মা গাইছে আর বিহারি শ্রবণ করছে মা সর্বদা গায় কি গায় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण। अच्छा माँ आज की मायावती माँ गाइछे भजो श्री कृष्ण आमरा की गाइबो आमरा कलिर मानुष आमादे दयामय के कलिजुगेर दयामय के भगवान के गौर हरि ताले आमरा सबाई की गाइबो गो देखि सबाई मिले हाथटा तोलेन आमी बोलबो आपनारा गाइब भजो गौरांग भजो गौरांग कहो गौरांग लहो गौरांग नाम रे भजो गौरांग कहो गौरांग लहो गौरांग रे नाम रे जे जना गौरांग মায়ের স্নেহ মমতায় বেড়ে উঠছে বিহারি বিহারি যত বড় হয় সংসারে অভাবটা তত বাড়ে সংসারে এমন অভাব নেমে এলো মা বিহারিকে সেবা দিতে পারলেও মায়ের নিজের সেবা প্রায় দিন হয় না অভুক্তই কেটে যায় মা তবু হার মানে এই তো মা নিজের জীবন থাকতে কোনোদিন সন্তানের গায়ে আঘাত আনতে দেয় শুধু দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট সহ্য করা নয় গো নিজের সব সব আলাদ ত্যাগ করে সন্তানের জন্মে সারা জীবন ত্যাগ করে যায় যে মা সারা জীবন ত্যাগ করে গেল যে মা যে বাবা মায়ের একার স্নেহ ভালোবাসায় বাবার একার রোজগারে বাবা রিক্সা চালিয়ে ওই রিক্সা টেনে পাঁচটা ছেলেকে মানুষ করলো মায়ের একার ভালোবাসা স্নেহ মমতায় পাঁচ ছেলে বড় হয়ে আর আজকে পাঁচ ছেলে বড় হয়ে গিয়ে সবাই চাকরি করে ব্যবসা করে কিন্তু বৃদ্ধ বাবা মাকে পাঁচজন মিলে ওই বৃদ্ধ বাবা মায়ের পেট ভরতে বড় কষ্ট হয় ওই ছোট্ট মাটির কুড়ে ঘরটাতে পাঁচ ভাই পিতা মাতা সবার জায়গা হয়েছে আজকে প্রতিটা ছেলে আলাদা আলাদা করে পাঁচটা বাড়ি হয়েছে দোতলা বাড়ি এতগুলো বাড়িতে এতগুলো ঘরে বৃদ্ধ বাবা মায়েরা জায়গা হলো মমতাময়ী মা বিহারীর কোনো ত্রুটি রাখে দেখতে দেখতে বিহারী বড় হয়েছে বয়সটা পাঁচ বছর আর পাঁচ বছরের বিহারী বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব আমায় কিছু করতে হয় প্রতিদিনের ন্যায় আজও সকালবেলায় মা গেছে পরের বাড়ি কাজ করতে আর ওই ছোট্ট পাঁচ বছরের বিহারি বন্ধুদের সঙ্গে খেলা করছে পাশে
আর খেলা করতে করতে বিহারীর লক্ষ্য করলো ওই মাঠের পাশে একটা বড় বাড়ি, আর ওই বাড়ির সামনে একটা গোশালা আছে। ওমা গোশালা মানে কি গো? গোয়াল ঘর। অনেক গাভী বাঁধা। ছুটতে ছুটতে বিহারি খেলা ত্যাগ করে ওই বড় বাড়ির কাছে গিয়ে চিৎকার করে উঠল, বাবু বাবু, একবার বাইরে এসো বাবু, আমার বড় দরকার। ও বাবু, কে কে তুই? আমি আওয়ানা বিহারি। কি চাই তোর? বাবু, ও বাবু, আমাকে আমাকে তোমার ঘরে একটা কাজ দেবে? ও বাবু। আচ্ছা মা, তোমার ঘরে যদি 5 বছরের একটা ছেলে এসে বলে আমাকে কাজ দাও, তুমি দেবে? দেবে না। তুই কি কাজ করবি? এই বয়সে খেলাধুলো করতে হয়, পড়াশুনো করতে হয়, পাঠ গ্রহণ করতে হয়, যা খেলা কর। বাবু তাড়িয়ে দিচ্ছে। বিহারীর দুটি নয়ন দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। বাবু আমাকে তাড়িয়ে দিও না, দাও না বাবু এক টাকা। ওই বাবু স্ত্রী দেখতে পেয়ে বলছে, এই আয় দেখি খোকা। সেই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে আর ওই বিহারীকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হ্যারে বাবা, তোর নাম কি? আমার নাম, আমার নাম বিহারী গো, বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম তো। কি চাই তোর? কেন কাঁদছিস তুই? মা, তোমার ঘরে আমায় একটা কাজ দাও, দাও না একটা কাজ, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, শুধু কাজ দাও। কাজ? হ্যাঁ রে বাবা, এই বয়সে তুই পড়াশুনো করবি, খেলাধুলো করবি, আনন্দ করবি, এই বয়সে কেউ কাজ করে নাকি? বড় হলে তো কাজ করতে হয় বাবা। না মা, আমার ঘরে ভারী অভাব, দাও না একখানা কাজ। সত্যি করে বলতো বাবা, তুই আমায় তোর কাজের কি দরকার? তুই কাজ কেন চাস বল বাবা আমার? যেই না বলেছি, তোর কাজের কি দরকার? ওই ছোট্ট বিহারি মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, বাবা, আমার যে বাবা নেই গো, আমার যে বাবা নেই, তুমি আমাকে পড়াশুনো শেখার কথা বলছ জানো মা? আমার সব বন্ধুরা পাঠশালায় যায়, কিন্তু যেই মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে যে সেই মানুষটাই নেই। মা গো, আমার মা বলি আমার বাবা নাকি অনেক দূরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। এখানে যে সমস্ত মায়েরা বসে আছে, অনেকেরই বাবা নেই। কি মা মনে পড়ে বাবার কথা? একটা মেয়ের বাবার কাছে সারা জীবন থাকার সৌভাগ্য হয় না। একটা বাবা যতই দরিদ্র হোক না কেন, একজন মেয়ের সকাল্লা তার বাবা যতটা পূরণ করতে পারে, হতে পারে স্বামী কোটি টাকার মালিক, তবুও সে পারে না গো সেভাবে পূরণ করতে। বাবা যতটা স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে পৃথিবীতে, তোমাকে হয়তো মানুষ অনেক ভালোবাসবে, অনেক মানুষ আসবে তোমার জীবনে, কিন্তু পিতা মাতার মতো করে কেউ ভালোবাসে। মা গো, আমার জীবনে সেই
বাবা নেই আমার মা পরের বাড়ি কাজ করে আমার ঘরে বড় অভাব দাও না মা একটা কাজ বিহারীর কথা শুনে ওই মায়ের দুটি নয়ন দিয়ে অশ্রু হারি খোকা তুই কি কাজ করবি কেন ওই যে তোমার ঘরের সামনে গোশালায় গরুগুলো বাঁধা আছে ওটা কি তোমাদের হ্যাঁ ওই ওই গরুগুলো আমায় চড়াতে বেশ কাল থেকে তুই আসবি আমার ঘরে ঘরে ফিরে এসে মাকে সব বলছে আর মায়াবতী মা হ্যাঁ গো এমন কোনো মা আছে অতটুকু ছেলেকে গরু চড়াতে পারে না 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 আমি তোকে যেতে দেব ও মা এমন করো না হ্যাঁ আমি যাই না না বাবা তুমি বড় হলে কাজ করবে এখন আচ্ছা মা তুমি আমায় যেতে দিতে চাইছো না তো আমি একটা দিন যাই না পারলে পরের দিন থেকে যাব না কথা দিলাম বেশ পরের দিন সকালবেলায় মায়ের চরণে প্রণাম করছে বিহারী।